এক নম্বর হলদি সবিনা খতমি বা রাতি অম ফরিব দুই নম্বর হলদি ইবা রমদানুল মোবারকত অম ফরিব তিন নম্বর হলদি ইবা উনি বললাই মানুষ আয়ম ফরিব চার নম্বর হলদি ইবা নামাজত মধ্য অম ফরিব ইন হলদি অনর জাল হকত মাঝে জিবা সবিনার খতমের ব্যাপারে লিখুন আইয়ান হইদি এখন মাগদিয়ারে সবিনা খতম ফরনান আই উচিত বলে মনে না করি না যাইস হইতাম না যেহেতু আল্লাহর কোরআন ইজ্জত উত্তর বেজ্জতি বিষয় কেউ বাত নো যাইব কেউ হাজত সারিব কেউ গোসল করিব এই অবস্থা আমি কোরআন শরীফ কেউ নিতারিব না মনে তিত্ত না তখন সবিনা খতম গুজন সবর আস অন্য নিজের উমত গরণ গরত গরণ কিন্তু মাইক দিয়ে গড়িয়ে দেয় কিছু মানুষের গুণাগার বানানোর মেঘ দিয়ে সবিনা কোরআনের অবমাননার আসলে এর পক্ষে আই নয় আসলে মানে রিয়া সমাতর সৌডন লৌকিকতার সৌডন বেশি বাড়ি গিয়ে ইবে সফিন ও নয় সফিনা নামে পৃথিবীতে কোনো হতম নাই আর যদি বে সবিনা হতম হয় তাহলে তো সবিনা হতম হলে রাতি হইব এবার দিন হতে হইব তখন যুক্তিকতা নাই হ্যাঁ হ্যাঁ জাল হকত জিবে শর্ত ফাজার তাহলে দিন জিবা ফরিবে তো নমর আর জিবে লাউড স্পিকার জিবে বর্তমানে তথাকথিত জিবা প্রচলিত খতমে সবিনা জিবা আর দিনত ফরের ইবার লাই বারো চৈদ্দ মাইক বা দিয়ে না গোড়া এরিয়াত এবং ফরের দাল্লার কোরআন হনকিয়ে তো সহজে বাধা দিত না ফারের মনে করার দিয়ে বহুত বড় একখান হাজ ঘরের আসলে এখন যে শর্তর হতা আয় জাল হকত তো হইলাম রাইতর গান আয় বাদ দিলাম নামাজত ফরানোর কথা আয় বাদ দিলাম রোজাত ফরানোর কথা আয় বাদ দিলাম এই যে খতমে সবিনা ফুললে তো আর একজন তো নম ফরিব আই অন জেরত মাঝে আয়োজন করছি ইতার আইতো খতমে সবিনে বিতার নিজের আইতো নৌনের অনেক কোরআন তেলাওয়াত গরত দিয়ে সমৃদ্ধি যোগ্য মানুষ না কিছু মনে করছেন ও স্বামী স্ত্রী দেহার গড়ে টিকে সে মধ্যে দিয়ে কোরআন উনের তো কে বাথরুমত কে হাজার সারের তো তার এই এই ধরনের যে পরিবেশ ইন সৃষ্টি করলে হনে জিবে মেঘ দিয়ে গড়া রিবাই অনে যেহেতু সফি না হতাম পড়তে লাগুন মানে পুরো কোরআন শরীফ মাইকুন দিদি খতম দিতে লাগুন না ইয়ত্তম কোরআন শরীফ পড়ে মাইক লাগাই দিয়ে তিন চার গো না পুরো এলাকা আমি দিদি কোরআন শরীফ আওয়াজ দিয়ে যার বারো ঘন্টা দিয়ে তেরো ঘন্টা এই বারো ঘন্টা মধ্যে কেউ বাথরুমও যাইব কেউ হাজত সারিব কেউ গোসল করিব এই অবস্থা আমি দিদি কোরআন শরীফ কেউ নিতারিব না মৃত্যু তখন সফিনা খতম গুজন সবর আস অন্য নিজের উমত গরণ গরত গরণ কিন্তু মাইক দিয়ে গড়িয়ে দেয় কিছু মানুষের গুণাগার বানানোর আমি মনে করি অধিকার তো কেউ নেই তা সেক্ষেত্রে সফিনা খতম না যায় সৈতন যায়স অনেক গরম দিয়ে রে ফরন কিন্তু মাইক লাগাই রে অন্য কে হস্তম দিবেন মাইক দিয়ে রে সফিনা খতম ফরন আমি উচিত বলে মনে না করি না যাইস হইতাম না যেহেতু আল্লাহর কোরআন কারণ ইবের হরমত আলা গরিন না পারেন কে ফসলা ফোনা কেউ ফাইখানাত বেকাহানোর মধ্যে তুলে দিতে হইব না বর্তমান যুগ মাইক দিয়ে সবই না হতাম ফলাই মানুষের আঘাত যেহেতু আল্লাহর কোরআন বেহুর মতি হর ইজ্জত উত্তর বেজ্জতি বিশ্ব সবই না খতম ইবাল দে উর্দু বা ফার্সি শব্দ সবই না মানিল দে রাত জাগিয়ে খতম ফরন সবই না খতমর বৈধতার উড়ে হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ আলাই তিনি তিনার বিশ্ববিখ্যাত কিতাব জাল হকত গোগালাদা সাপ্টার গুজন ইবেন মাঝে খতমে সবিনার ব্যাপারে এবার যে যায় জিয়ানুর চার গান শর্ত এতন ফাজার এক নম্বর হলদি সবিনা খতমি বা রাতি অম ফরিব দুই নম্বর হলদি ইবার রমদানুল মোবারকত অম ফরিব তিন নম্বর হলদি ইবা উনি বললাই মানুষ আয়ম ফরিব চার নম্বর হলদি ইবার নামাজত মধ্য অম ফরিব ইন হলদি অনর জাল হকত মাঝে জিবা সবিনার খতমের ব্যাপারে লিখুন আইয়ান হইদি মেঘ দিয়ে সবিনা মোটামুটি আল্লাহ দায় সমি বসির আমি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা আমি সব কিছু দেখি শুনি ওদু রব্বাকুম বি তাদাররুয়ে ওয়াল খুফিয়া তাদাররু তাদাররু মানে কাকুতি মিনতি একবার বিনয় সহকারে ও খুফিয়া চুপিসারে হ্যাঁ এক ব্রেং গরি রব্বানা আতানা সিল্লে সিল্লে রে হতন বাংলা থতন আরবি থতন উর্দু থতন ইংরেজিত হ্যাঁ এত গরি হইবার তো ইন্দর হানে আসলে বেগিন মূলত হতল দেখি এখন রিয়া সমাত বাড়ি গিয়ে গিয়ে জিবে সফিনা খতম বলতে আমি জিবে বুঝি মানে দু হাফেস অথবা উগা হাফেস সারাদিন অথবা সারা রাত মিলিয়ে রে মাইকুন মিদিয়ে জিবে কোরআন শরীফ পড়ে এবারে বাংলাদেশের মেয়েদের কী হয় সফিনা খতম হয় অবশ্যই কোরআন শরীফ উনন ফরন দিয়ে নেই কি এবাদত এতে কোনো সন্দেহ নেই একসময় কোরআন শরীফের মোহব্বত আছে তালাওয়াতের মূর্তি আন্তরিকতা আছে যে কারণে উগ্র সফিনা হতম যদি হনমিকের রাত বিয়েলে ওই আরও নিজের উর্গম দেখতাম চা পান করতাম আবার শুরু করলি মহানপাতি উনি দেখতাম কোরআনের প্রতি মোহব্বত আছিল বলি যে মুসলমানের গরতুন ফজরত গুমুত্তুন সজ্জাতিয়া গরম ইয়ান গেহি গুই বর্তমানে এই যুগের ভিতর সবিনা হতম ব্যাপারে এবং দুজন এড়ার লয়ে কি
যেহেতু কোরআনের সেই তাযীম সেই তাকরিম সেই ইজ্জত নাই এই যে কোরআন করিমের আয়াত লই মুহাদ্দিসিন কেরাম মুফাসসিরিন কেরাম ফুকাহায়ে কেরামুল ফতোয়া লই বর্তমান প্রচলিত জিবা খতমে শবিনা ইবার লই কিন্তু হনভাবে নমিলের প্রচলিত বর্তমানে জিবা খতমে শবিনা ইবা কোনোভাবে জায়েজ হইত না পারে বাংলাদেশত জিবে শবিনা খতমর সিস্টেম আছে ইবাই অন্য অন্য দেশ মধ্যে এই সিস্টেম না দেই হ্যাঁ কোরআন শরীফ কোন পড়ে প্রত্যেক রাষ্ট্র মুসলমান হলে পড়ে এখন কোরআন শরীফ যদি আদব এবার হতে কি সিস্টেম আছে যেন কি কোরআন মধ্যে অনেক নিজে হাফেজ যেহেতু অনেক জানুন কোরআন শরীফ যদি উন্তু না হয় এখানে শব্দ ব্যবহার করছে ওয়ান সি টু এটা মনোযোগ দিয়ে রে অন্য মেয়েকে কী করে দেবে অধিকার নেই ডানা বামে সাহেবের অধিকার নেই কেউ যদি কোরআন পড়ে আর যদি উনি তাহলে আর আল্লাহ সঙ্গে শুধু উনি বেদান ওয়াস আমিও শুধু শুনবে তা নয় ওয়ান সি টু এটা মন থন ধন ব্যক্তি কিছু দেখলে কোরআন মিকে তাইব কোরআন তেলাওয়াত করলে এবারে উন্টে হর এবং হান লাগাই উন্টে হর সুপ্তাক্ত হর যেটা হান লাগাই উন্টে হর সুপ্তাক্ত হর এটা অনর আমর লিল উজুব তাহলে আর এই জিনিস শুনরে গাফিলতি করার দ্বারাই কোরআনের অবমাননর আসলে এর পক্ষে আই নয় কোরআনুল কারীমত দ ওয়ান সিতু লাআল্লাকুম তুরহামুন বলি হই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে যে কোরআনুল কারীমত হতে তোমার সামনে যেতে মানে কোরআনুল কারীমের তেলাওয়াত করিব এতে তোমরা সুব হই যাও একদম শুভ এনে তোমার এবং উনো আর উনি তারপরে তোমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার রহমত পাইবে